গ্লাস দেওয়া দোকান, দোকানে যাস নে রে ভাই। আমাদের চট্টগ্রামের ভাষায় ননাইয়ে ফুয়া বলে, ননাইয়ে মেহুয়া, ননাইয়ে ফুয়া, ননাইয়ে মেহুয়া, ননাইয়ে ফুয়া। অর্থাৎ কি জানেন, তাদেরকে একটু চিমটি দিলে বা একটু হাত লাগলে হ্যাঁ করে কেঁদে দেয়, ব্যাঁ করে গালটা ছেড়ে দেয়। এই যে আমি মুসলাম ধরেন যতটুকু মুছছি আর কি, এরপর এর থেকে বেশি যদি পরিষ্কার করতে যায় এটা কি করতে হবে জানেন? ব্রাশ নিতে হবে, ব্রাশ নিয়ে গুতেই 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 এখানে পরিষ্কার করতে হবে, এই যেগুলো পরিষ্কার করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দর্শক কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমাকে কয়েকদিন আগে 2-3টে ভিডিওতে কমেন্টে লিখেছেন যে ভাই আমার মেশিন হচ্ছে ময়লার ডাস্টবিন, অনেকে বলেছেন যে আগে মেশিনটা পরিষ্কার কর। দেখেন ভাই কি পরিষ্কার করব, যারা মেইন রোডে দোকানদারি করেন, ঠিক আছে, এই দেখেন এই মেইন রোড, এখান দিয়ে প্রতি মিনিটে গাড়ি, প্রতি সেকেন্ডে গাড়ি আসা যাওয়া করে, একদম সোজা রোড, মানে রোডটা হচ্ছে একদম সোজা, আপনার প্রায় 400-500 মিটার সোজা রোড, গাড়ি কি পরিমাণ গতিতে চলে এটা আমি বলবো না, আপনারা আন্দাজ করে নেন। যখন ট্রাক চলে এমনি টান দিয়ে যখন যায় ধুল, এমনি আপনার এই যে দেখেন না, গ্লাসটা লাগিয়ে ফেলছি, দেখছেন গ্লাস লাগিয়ে ফেলছি, এই সামান্য জায়গাটা খোলা আছে, এটাও যদি বন্ধ করে দিই, অনেকে আছে গ্রামাঞ্চলের দোকান বলবে যে গ্লাস দেওয়া দোকান, দোকানে যাস নে রে ভাই। এমনও কিন্তু মন মানসিকতা মানুষ আছে, যাই হোক একটা লাগাইছি, একটা খোলা রাখছি মানুষ আসার জন্য, ওই দিক দিয়ে ধুলবালুও কিছু আসে, আর এসে সেটা আমার মেশিনে পরে মেশিনটা অপরিষ্কার হয়ে যায়। দেখেন আমি একটা কথা বলি ভিউয়ার্স, যারা নতুন আছেন, এই যে মেশিনের ধুলবালুগুলো আছে, ঠিক আছে, এই যে আমি মুসলাম ধরেন যতটুকু মুছছি আর কি, এরপর এর থেকে বেশি যদি পরিষ্কার করতে যায় এটা কি করতে হবে জানেন? ব্রাশ নিতে হবে, ব্রাশ নিয়ে গুতেই 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 এখানে পরিষ্কার করতে হবে, এই যেগুলো পরিষ্কার করতে হবে। দেখেন আসলে অনেক ময়লা হয়েছে, বাট এই যে জায়গাগুলো আছে আমি যদি প্রত্যেক দিন এখানে মুছি, এটা কি মেশিনের জন্য ভালো হবে নাকি খারাপ হবে এটা বুঝতে হবে না? যারা বলতেছেন যে আমি ময়লা ডাস্টবিন বানায় রাখছি মেশিনটা পরিষ্কার করার জন্য, তাদেরকে বলবো ভাই আমি কেন পরিষ্কার করতেছি না এটা আপনি বুঝবেন না, আমি এর আগে যে মেশিনটা চালাই যেটা দিয়ে আমি শিখি আর কি, সেখানে এই ময়লাগুলো পরিষ্কার করতে গিয়ে কি করছি জানেন? এই যে জায়গাগুলা দেখা যাচ্ছে, ওরে বাবা রে ভয় লাগে, এই কাঁটাগুলো আছে না এগুলো নষ্ট করে ফেলছি, এই যে এটা আছে না এটা নষ্ট করেছি। যখন আপনি তেনা দিয়ে এটাতে ঘষা মাজা করবেন, ঠিক আছে, এখানে লেগে ভেঙে যেতে পারে স্প্রিং, এই যে এখানে আছে এগুলো আছে এখানে ভেঙে যেতে পারে, হ্যাঁ টুকটাক আপনি সতর্কতার সাথে কাজ করতে পারেন, কিন্তু সতর্কতা তো করলেন ভাই রে ভাই, কিন্তু যদি আপনার একটু 19-20 হয় তাহলে তো গেল ময়লা পরিষ্কার করতে, আর একটা বেজে গেল না, উপর থেকে যতটুকু পারি ততটুকু আমি মোছামুছি করি। আর মেশিনটা নিছি অনেকদিন হয়েছে রে ভাই, ঠিক আছে, প্রায় 5 বছর তো হচ্ছে এই মেশিনটা নিছি, তো একটু পুরাতন হবে না, তো সেই জন্য দুর্বল হয়েছে, আর এই মেশিনটা নিছি ধরেন না 3 বছর এরকম হবে। তো মূল বিষয়টা হচ্ছে যে মেশিন ভুলবালো হওয়ার কারণটা হচ্ছে যে আমার রোড সাইড দোকান, যারা রোড সাইডে আছেন তারা বুঝতে পারবেন এই বিষয়টা, প্যারাটা কি পরিমাণ ভুলবালো হয় কত বুঝবেন আপনি, শুধু যদি ফটোকপি দোকান হতো তাহলে আমি একটা নিয়ে পড়ে থাকতাম ভাই, পুরো দিনে মিলে 150-200 কপি ফটোকপি হয়, এটা নিয়ে যদি এটার একদম মাথায় তুলে রাখি দরকারটা কি, ফটোকপি যতক্ষণ চলবে মেশিন ততক্ষণ চালাবো, যখন ডিস্টার্ব আসবে তখন আমি সেটা কাজ করব। ফটোকপি মেশিনটি কেমন জানেন? আমাদের চট্টগ্রামের ভাষায় ননাইয়ে ফুয়া বলে, ননাইয়ে মেহুয়া, ননাইয়ে ফুয়া, ননাইয়ে মেহুয়া, ননাইয়ে ফুয়া। অর্থাৎ কি জানেন, তাদেরকে একটু চিমটি দিলে বা একটু হাত লাগলে হ্যাঁ করে কেঁদে দেয়, ব্যাঁ করে গালটা ছেড়ে দেয়, ননাইয়ে মেহুয়া। আরো আরো বলে, আরো কিরকম বলে জানেন, লতেক্কে ফুয়া, এদেরকে লতেক্কে মাইয়া বা লতেক্কে ফোয়া বলে। এই ফটোকপি মেশিন গুলো হচ্ছে যে লতেক্কে মানে আদরে, আদরের জিনিস, আপনি এটাকে যত বেশি আদর করবেন না তত বেশি আপনাকে প্যারা দিবে, সুতরাং যতক্ষণ চলবে ততক্ষণ আপনি চালাতে থাকবেন, এটাকে বেশি আদর করতে গেলে বান্দর মাথায় ওঠে না, ওই রকম হয়ে যাবে। তো আমি বলবো ফুদা ফুদি অযথা মেশিনে হাত দিয়ে মেশিনটাকে নষ্ট করবেন না, যতটুকু চলবে উপর থেকে মুছে মাছে চালাতে পারলে চালান। অনেকে দেখি ফটোকপি মেশিনকে কি করে জানেন, উপর থেকে একদম তেনা তুনা দিয়ে ঘুরে রাখে, ওরে ভাই ওই রকম করে যদি ফটোকপি করি কি হবে, আপনার একটা ফটোকপি করতে আসলো, একটা ফটোকপি করলেন, কভারটা খুলে বোরকা পরাই রাখলেন আর কি,
খুলে ফটোকপি করে দিলেন, এরপর একটা চলে গেল, আবার আপনি ঘুরলেন, এভাবে কি একটা হাবি যাবি, মানে বিরক্ত লাগে না? অনেকে করে, অনেকে যত্নশীল আছে, আমি ভাই এত এত যত্ন টত্ন করতে পারবো না, বাজি যতক্ষণ চলবে ততক্ষণ চালাবো, নষ্ট হয়ে গেলে ফেলে দিব, নিজে যতটুকু কাজ পারি করতেছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তারা নাই চিল। আর আমি দেখছি অতি যত্ন করলে আমার জিনিস টিকে না, বুঝেন না, ওরা সাতলালা বলে যে বাড়িওয়ালা বলে যে ওইরকম, আমার রাস্তা বাড়ি বেশি বাড়ি একদম বাড়ি। যাই হোক, তো কমেন্টের জবাব দিতে আসছিলাম আর কি, অনেকে যে বলছেন যে ভাই আপনার মেশিনটা ডাস্টবিন, ময়লার ডাস্টবিন, কথাগুলোর জন্য আসছি। যদি আপনি দেখে থাকেন আমার ভিডিওটা সম্পর্কে মন্তব্য আপনি করিয়েন, যাই হোক মন্তব্য করছেন ধন্যবাদ, একটা টপিক খুঁজে পাইলাম ভিডিও বানানোর জন্য, টপিকই খুঁজে পাই না ভাই। তো বলবো যে এখান থেকে কি শিখলেন, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এখান থেকে আপনার উপকারিতা এটা কি, আমি চাই যে সবসময় আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে মেশিন যতক্ষণ চলবে ততক্ষণ চালাতে থাকবেন, ডিস্টার্ব আসবে তখন আপনি মেশিনে হাত দিবেন, এর আগে কোনো দরকার নাই। উজিভরি বিদ্যুতনর, উজিভরি বিভূতরণর কোনো দরকার নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।